আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম মেঘনা নদীতে পুঁটি মাছ ধরার উদ্দেশ্যে। এটা হচ্ছে মেঘনা আনন্দবাজার বাঁশপট্টি। তো এই বাঁশপট্টিতে আজকে আমরা পুঁটি মাছ ধরার জন্য চলে আসলাম। এই যে ছোট ভাই নূর হোসেন আজকে পুঁটি মাছ ধরবে, আমিও আজকে পুঁটি মাছ ধরার জন্য এসেছি। তো এখানে অনেক বাঁশ টাস দেওয়া থাকে, তো বাঁশের উপরে বসে মাছ ধরার চেষ্টা করব। তো এই হচ্ছে বাঁশপট্টির এই অবস্থাটা। ও পুড়ি মুড়ি খাইবো না, পুড়ি 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 মুড়ি আমরা বই দেবো খালি জায়গার মধ্যে। আমরা তো জোবর মধ্যে না বন যেত না পুত্রি ওদিক দিয়ে এই জোবর বইতে দিব এই আটকেন না, তো সব আটকেন না রে দেন না। যে আজকে অনেক দূরে আসলাম মেঘনা নদীতে, আনন্দবাজার থেকে আমরা ছইটকা এখানে আসলাম। কিন্তু এখানে আসার পরে ওই পারে যে ছাটা দেওয়া আছে, এখন বলতেছে ওখানে নৌকা নিয়ে বসতে দেওয়া হবে না। এই কারণে আমরা এই যে পাড়ে পাড় থেকে এখন মাছ ধরার চেষ্টা করব। ছোট ভাই নূর হোসেন ওই যে ছিপ টিপ ফেলতেছে, তো দেখি ছোট ভাই কী মাছ ধরে আজকে এই মেঘনা নদী থেকে। আসসালামু আলাইকুম, কী মাছ ধরতেছেন? না একটা টার্গেট আছে না যে আমরা পুঁটি মাছ ধরতে এসেছি, আপনারা কি মাছ ধরতেছেন? এই যে বস্তার মধ্যে বসে আটকে যায় না? তো নৌকা নৌকা কি কত দিয়ে নিছেন? 100 টাকা দরকার। যে আরেকজন শিকারি ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনি কি কোথেকে আসছেন মাছ ধরতে? আমার বাড়ি আমি এখানে না। কি কি মাছ পাওয়া যায় এখানে? পুঁটি মাছ, পুঁটি মাছ, শেয়ার পুঁটি, আগুন মাছ। ও শুধু পুঁটি মাছই না? আচ্ছা, তো ঘন খায় নাকি একবার পাতলা? একের পাতলা হয় এই আধা ঘন্টা এক ঘন্টা করে একটু উঠ খালে খায় না। তাহলে যদি ওই যে ওই পাশে ওই পারে যাই বসা যায় তাহলে বসতে ওই খাওয়া কি এরকম পাতলাই? হ্যাঁ, সারা করে বলে মানে কষাটা বলে মাছটা একটু বেশি খাইবে। আপনি কি প্রতিদিন কি এখানে মাছ ধরেন? সপ্তাহে একদিন। তো এরকমই মাছ ধরে নাকি একটু বেশি কম ধরে? কয়টা পুঁটি মাছ একটু দেখাইতে যদি ভিডিও করতে। ও এই পুঁটি না, এগুলা ও পুঁটি তো বড় আছে। ওর হ্যাঁ দুই একটা বড় আছে, একটা বড়ই। ও বড় সাইজ, এটা সর পুঁটি না? না দেশি পুঁটি তো না, বেশি দুই একটা সব দেশি পুঁটি। ঢাকাতে কত লোক ভরে জায়গা দেখে এলি তো কইতাছি ভাই, যে জায়গা তো কত সুন্দর জায়গা খাওয়ার জায়গা, না খেলে কি করার? আমার জীবন রেখাটাই সে বসে পেতে পেয়েছে, জীবনটা শেষ। আমার রুটিও আছে বড় বড়, হ্যাঁ
কত কেজি ওজন আর ধরছেন বড় 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 আছে 10 কেজি 12 কেজি ওজন আছে 10 12 কেজি ধরছেন কাতল আছে কি বসে দিয়ে কি সিপ দিয়ে হুইল সিপ দিয়ে আর হুইল সিপ আছে আপনার 20 25 টি হবে গমনা তুলবে সব বাইরে থেকে আনাইছি দেখুন বন্ধুরা মাছ বসে দিতেছি ও খাওনের অভাব নাই এদিক ঢালাম সামনে ঢালাম একটা পুঁটি মাছ চলে আসলো এই পুঁটি মাছটা আজকে সারাদিনের প্রথম পুঁটি মাছ এখন বাজে প্রায় 1:30টা আজকে আসছিলাম মেঘনা নদীতে ওই লোক এই পুঁটি পাইছে আমি নদী দাবর ফলাই আপনি তো ভিডিও করেন ভিডিও ধরে রাখেন কি করবা ছেড়ে দিবা কি পুটি এটা এটা ওই পুটি না রাখো মাছ লয়ে যাম কই নিটটা না বার করছিলাম একটা লেখি করব হ্যাঁ রাখো দাও এই যে পলে তিনটা দিমু দাও বসে বসে বাজ্জা খেলে মন মরে দাও দাও কবির পুটি এত বড় হয় কত বড় গভীর পুঁটি আগে তো ছাড়া উঁচা উঁচু জানে তাহলে কি জানো চিংড়ি মাছটা কি টোপ খাইছে রুটি খাইছে না শামিম ভাই ওই চিংড়ি মাছটা একটু দেখার না ক্যামেরা একটু দেখে কাছ থেকে সাইজটা মাশাআল্লাহ ইয়েন পাওয়া যাবে মাশাআল্লাহ কত রোগ সাইজ হইবো ভাই না ভালো সাইজে ভালো সাইজ তো প্রায় এরকম দুইটা একটা আপটি পান তো আপনি কি প্রায় এখানে মাছ ধরেন এরকমই এরকম পাতলাই খায় নাকি চার করোন লাগে না আজকে তাহলে কারো বেশি একটা সুবিধা হয়নি ঠিক আছে ভাই ভালো থাকে হ্যাঁ তো ভিউয়ার্স আজকে দেখতে পেলেন ওই যে সিমেন্ট ফ্যাক্টরি বাঁশপট্টি মুগরাগান্ধা মেঘনা নদী তো আজকে শিকারীদের অবস্থা পরিদর্শনে আমি এসেছিলাম তো এখন মোটামুটি 1:30-2 বাজে শিকারীরা কম বেশি মাছ পেয়েছে মোটামুটি মাশাল্লাহ তো এরকম টুকটাকই এখানে মাছ খাচ্ছে আশা করা যায় গরমে খুব ভালো এখানে পুঁটি মাছের মাইর হয় জায়গাটা খুবই সুন্দর পার ঘেঁষে আপনারা বসে মাছ ধরতে পারবেন অথবা ওই যে ওই পারে দেখছেন কচুরিপানা ওইখানে ছাড়া দেওয়া ওইখানে যদি নৌকা নিয়ে বসা যায় বড় বড় গলদা চিংড়ি বড় বড় অন্যান্য মাছও পাওয়ার সম্ভাবনা আছে তো আজকে আমরা এসেছিলাম একটু পরিদর্শন করতে দেখতে এখানে কী অবস্থা শিকারি কেমন হয় শিকারিরা কী মাছ এখান থেকে ধরে খুব বড় একটা নদী বিশাল নদী কোনো ট্রলার চলাচল করতে দেখিনি বড় মোটামুটি শান্ত একটু স্রোত আছে তবে আদর্শ একটা মাছ ধরার জায়গা গাছেরই হয় তো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি মোটামুটি আজকে পরিদর্শন করে গেলাম এখানকার অবস্থা যে মুগরাগান্ধা বাঁশপট্টি আশপাশে মাছের কেমন মাইর হয় আমরা নিজেরা সচক্ষে দেখলাম মোটামুটি শিকারি ভাইয়েরা ওনারা কিছু মাছ ধরেছেন তো তারা জানালো মোটামুটি এরকমই হালকা পাতলা মাছ টুকটাক খায় তেমন আহামরি মাছ খায় না তবে গরমের সিজনে নাকি খুব ভালো পুঁটি মাছ ধরে
তো দেখার মতো একটা জায়গা মেঘনা নদী। তো দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে অন্য কোন নদীতে অথবা পুকুরে। আল্লাহ হাফেজ।